নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিলভার কাপ মাছের ঝোল। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। আমি এখানে সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। মাছগুলো এক এক করে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। সব মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন সামান্য টমেটো কুচি। টমেটোটা ভালো করে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। টমেটো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম জল। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল। দিলাম 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। এবার একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এই মাছ বেশি ফোটানোর দরকার হয় না, তার কারণ এই মাছ খুব নরম হয়। ঝোলটা একটু ফুটে উঠলে মাছগুলো একটু ঝোলের মধ্যে নেড়েচেড়ে দিয়ে নামিয়ে নেব। চাইলে ঝোলের মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিতে পারেন। গরম গরম ভাতের পাশে সর্ষে পোস্ত দিয়ে সিলভার কাপ মাছের ঝোল অসাধারণ একটি রেসিপি। যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।